শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। এখন আপনাদের সন্তানরা, শিশু, ছেলে মেয়ে তারা বাড়িতেই আছেন, কারণ গরমের ছুটি দোসরা মে থেকে শুরু হয়েছে, তীব্র গরম পড়েছিল, এখনো আবার অবশ্য তীব্র গরম, কিন্তু কতদিন গরমের ছুটি? অনেক দিন হয়ে গেল, দোসরা মে থেকে শুরু হয়েছে গরমের ছুটি। কবে খুলবে সরকারি স্কুল? স্কুল খোলার দিন জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের। ঠিকই তাই, কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একেবারেই তাই কি তাই নয়, দোসরা মে, আজকে 30শে মে, 28 দিন হয়ে গেল, আর কতদিন? মধ্যশিক্ষা পর্ষদ কি চাইছে দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে? হ্যাঁ দেখো, একদমই, পর্ষদের আধিকারিকদের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, সেই বিষয়কে মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরও ক্লাস করাতে হবে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে সূত্র মারফত, তেমনটাই খবর। মধ্যশিক্ষা পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5ই জুন থেকে স্কুল খোলার কথা, কিন্তু রাজ্য সরকারের তরফে দোসরা মের আগে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দোসরা মে থেকে গরমের ছুটি দেওয়া হচ্ছে, কিন্তু গরমের ছুটি শেষে স্কুল কবে খুলবে সেই বিষয়ে বিস্তারিত কোনো উল্লেখ ছিল না। সেটাই এবার তাহলে তো সম্রাট, শিক্ষা দপ্তরের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের কোঅর্ডিনেশনের অভাব। না দেখো, স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকায় কবে স্কুল খুলবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ ছিল না, এবং তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানতে চাওয়া হচ্ছে যে স্কুল কবে খুলবে, সেক্ষেত্রে কি 5ই জুন থেকে স্কুল খুলবে। তার কারণ শুধুমাত্র দোসরা মে থেকে নয়, এর আগেও গত 7ই এপ্রিল থেকে অত্যাধিক গরমের জন্য এক সপ্তাহ গরমের ছুটি দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। ফলত লাগাতার প্রায় 40 দিন রাজ্য জুড়ে স্কুলগুলিতে গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রয়েছে। ফলত সেক্ষেত্রে পঠন পাঠন চালু করার জন্য স্কুল কবে থেকে খোলা প্রয়োজন তা জানতে চেয়েই পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। সূত্র মারফত খবর, আজ অথবা আগামীকালই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিতে পারে কবে থেকে স্কুল খুলবে। ধন্যবাদ।